ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির একটা অমর উক্তি আছে জয় জওয়ান জয় কিষান বাহাদুর শাস্ত্রী এক সময়ে বিখ্যাত নির্মাতা নির্দেশক এবং অভিনেতা মনোজ কুমারকে তার এই জয় জওয়ান জয় কিষান স্লোগানটার ওপর আধার করে একটা ছবি তৈরি করতে বলেন লালবাহাদুর শাস্ত্রীজির অনুরোধকে মর্যাদা দিয়ে মনোজ কুমার উনিশশো সালে উপকার ছবিটি তৈরি করেন যার থিম ছিল জয় জওয়ান জয় কিষান চলচ্চিত্রটি হিট হয়েছিল এবং এই ছবির গানগুলি আজও জনমানসে বিরাট প্রভাব বিস্তার করে আছে উপকার শব্দটির মানে হলো উপকার বা পরহিত উপকার সিনেমায় মালঙ্গ চাচার চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা প্রাণ প্রাণ সেই সময় হিন্দি ছবিতে খলনায়ক রূপেই পর্দা কাবাচ্ছিলেন এই নতুন ইমেজে তিনি একটি গান গেয়েছিলেন উপকার ছবিতে গানটির কথা ছিল কসমে ওয়াদে প্যার ওয়াফা সব বাতে হে বা তো কাকা কই কি ঝুঠে নাতে হে না তো কাক্যা মান্নাদের গাওয়া এই গান কালজয়ী হয়ে এখনও মানুষের কণ্ঠে গুনগুন করে মানুষ আজও এই গানটা শুনে নস্টালজিক হয়ে যায় মহান অভিনেতা এবং পরিচালক মনোজ কুমার তার অমর সৃষ্টি উপকার ছবির স্মৃতিচারণা করতে গিয়ে বলেছেন যখন আমি উপকার ছবির গল্পের চিত্রনাট্যটাকে ডেভেলপ করছিলাম এবং মালঙ্গ চাচার চরিত্রটাকে পরিস্ফুটিত করছিলাম তখন আমার কল্পনায় এই চরিত্রের জন্য এক এবং একমাত্র প্রাণ সাহেবের মুখী ছিল চিত্রনাট্যের কাজ অগ্রসর হওয়ার সাথে সাথে মালাঙ্গ চাচার চরিত্রটি আমার হাত থেকে পিছলে গিয়ে ক্রমশ স্বতঃস্ফূর্ত রূপ ধারণ করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটি পরীক্ষা করব যা খুব কম পরিচালকই সেই সময় করতে সাহস পায় আমি নিশ্চিত ছিলাম যে প্রাণ সাহেব আমার সিদ্ধান্তকে পূর্ণ মর্যাদা দিতে পারবেন প্রাণ সাহেবের অভিনয়ের শৈলীর দ্বারা আমি এতটাই প্রভাবিত ছিলাম যে আমি ওনার ছবির একটা খুব গুরুত্বপূর্ণ গান পিকচারাইজড করবার ওপরে বা দৃশ্যায়িত করবার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই বিখ্যাত গানটি ছিল কাসমে ওয়াদে প্যার ওয়াফা সব বাতে হ্যা বাতো কাকা এই ছবির সঙ্গীত নির্দেশক কল্যাণজি আনন্দজি যখন জানতে পেরেছিলেন যে গীতিকার ইন্দিভারের লেখা এই গানটি আমি প্রাণের উপরে দৃশ্যায়িত করব। তখন তারা হতভম্ব হয়ে পড়েছিলেন তারা আমাকে বলেছিলেন যে এই ধরনের পাগলামি করবেন না দয়া করে এই গানটি অন্য কোনো শিল্পীর ওপর চিত্রায়িত করুন প্রয়োজনে আপনি এই গানটিকে নেপথ্যে বা ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারেন কিন্তু প্রাণ সাহেবের ওপরে এই গানটি দৃশ্যায়িত করবেন না রাজ কাপুর আপনার আগে প্রাণ সাহেবকে দিয়ে আহ ছবিতে একটা পজিটিভ রোল করিয়েছিলেন ছবিটা কিন্তু ভালো চলেনি মনোজ কুমার এরপরে আরও বলেন আমি বুঝতে পেরেছিলাম যে কল্যাণজি আনন্দজি পর্দাতে প্রাণ সাহেবের জবরদস্ত ভিলেন ইমেজের দ্বারা প্রভাবিত হওয়ার পরেই এই ধরনের কথা বলছেন যাই হোক কিছুদিন পরে তারা বুঝতে পেরেছিলেন যে আমি এই কাজ করতে যাচ্ছি এবং আমি নিজের সিদ্ধান্তে এই বিষয়ে অনড় আমি তখন দিল্লিতে ছিলাম তখন আমি একটি মানসিক ধাক্কা পেয়েছিলাম যখন আমি কিশোর কুমারের কাছে এই গানটি গাইবার অনুরোধ করায় কিশোর কুমার আমার অনুরোধটি প্রত্যাখ্যান করেছিলেন এমনকি প্রাণ সাহেবের ব্যক্তিগত অনুরোধেও কিশোর কুমার এই গানটি গাইতে রাজি হননি তারপরে আমি সঙ্গীত নির্দেশক কল্যাণজি আনন্দজিকে বলেছিলাম যে আপনারা এই গানটি অন্য কোনো গায়ককে দিয়ে গাইয়ে নিন কারণ আমি প্রাণ সাহেবকে পর্দায় এই গানটি গাইতে দেখতে চাই এরপরে মান্না দে খুব আবেগ দিয়ে খুব দরদ দিয়ে এই গানটি গেয়েছিলেন আজ এই গানটি শুধু কল্যাণজি আনন্দজির সেরা সৃষ্টির অন্তর্ভুক্তই নয় এটি মান্নাদের অসাধারণ গানগুলির মধ্যেও একটি প্রাণ সাহেব এই গানে অনায়াসে ঠোঁট মিলিয়েছিলেন অত্যন্ত আবেগ দিয়ে উনি অভিনয় করিয়েছিলেন এবং যার ফলে এই গানের সৌন্দর্য আরও বেড়ে যায় এই গানের দৃশ্যায়নের জন্য আমি প্রথমে প্রাণ সাহেবকে এক জায়গায় বসিয়েছিলাম এবং একই জায়গায় ক্যামেরা স্থির করে রেখেছিলাম প্রাণ সাহেব গানে লিপ দিচ্ছিলেন এবং আমরা প্রায় দেড় ঘন্টা শুটিং করেছিলাম প্যাক হওয়ার পরে প্রাণ সাহেব আমাকে বলেছিলেন যে পণ্ডিতজি আমি আজ শুটিং উপভোগ করলাম না আপনি ক্যামেরাটা তো এক জায়গায় রেখেই আমার কেবল ক্লোজ আপ নিয়ে গেলেন আমি বললাম আসলে আমরা আদৌ আজকে ক্যামেরা চালুই করিনি তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন কেন আমি বলেছিলাম দেখুন আপনার অভিনয় ক্ষমতা নিয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু আমি আপনাকে এর আগে কখনো গানে লিপ দিতে দেখিনি এবং এই গানের শুটিং করার সময় আমি আপনাকে ক্যামেরার পেছন থেকে দেখতে পাবো না কারণ একজন অভিনেতা হিসেবে একজন সহশিল্পী হিসেবে আমাকেও এই দৃশ্যে আপনার সাথেই অভিনয় করতে হবে তাই আমি আগে একটু দেখে নিতে চেয়েছিলাম যে এই কাজটা আমার ভাবনা চিন্তা অনুযায়ী হচ্ছে কি না তিনি জিজ্ঞাসা করলেন গান গাওয়ার সময় আপনার কি আমার অভিনয়ে কোনো ত্রুটি বিচ্যুতি চোখে পড়েছে আমি বললাম না কেবল কাসমে ওয়াদে শব্দটি উচ্চারণ করার মধ্যে একটু ফাঁক থাকছে আর সব কিছুই নিখুঁত আছে প্রাণ সাহেব এই গানের ক্যাসেট রেকর্ডিং করে বাড়ি নিয়ে গেছিলেন অনেকবার শুনে শুনে তিনি এটিকে তার হৃদয়ঙ্গম করেছিলেন যেহেতু গানটির চিত্রায়ন তার কাছে একটি কঠিন কাজ বলে মনে হয়েছিল তাই তিনি আমাকে বলেছিলেন যে শুটিংয়ের সময় এই গানটি একটু লাউড ভয়েস বা উচ্চ স্বরে রাখতে তিনি ব্যক্তিগতভাবে এই গানটি ভীষণ পছন্দ করতেন এবং এই গানের চিত্রায়নও খুব সুন্দরভাবে করা হয়েছিল প্রাণ সাহেব শুটিংয়ের আগে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন কিন্তু এই গানটির জন্য তিনি কঠোর পরিশ্রম করেছিলেন কাসমে ওয়াদে প্যার বফা সব বাতে হ্যাঁ বাতো কা এই গানটি যে এত বড় মাপের হিট হবে তা কারোর ধারণাই ছিল না পর্দাতে এর প্রভাব দেখে এবং দর্শকদের রিয়েকশান দেখে প্রথম প্রশংসা এবং অভিনন্দন আসে মিউজিক ডিরেক্টর কল্যাণজির কাছ থেকেই তখন আমি প্রাণ সাহেবকে বললাম লোকেরা আপনার উপরে এই গানটি চিত্রায়িত করবার বিরোধিতা করেছিল স্ক্রিনে এখন এটা দেখে তারা মেনে নিয়েছে যে বেশিরভাগ তারকারা কেবল তাদের ঠোঁট দিয়ে গানটি গায় কিন্তু আপনি এটাকে আপনার হৃদয় থেকে গেয়েছেন আপনি এই গানে এত আবেগ দিয়ে অভিনয় করেছেন যে গানটা গাইবার সময় আপনার ঘাড়ের শিরাগুলি দৃশ্যমান হচ্ছিল এবং সেগুলি ফুলে ফুলে উঠছিল উপকার ছবির बिखा तो गान कस्मे वादे प्यार वफा सब बाते हैं बातों का कार नेपोथों का हीनी छिलो ये